আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আসেন তে কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো কয়েক লোক মা খেলেই পেট ভরে উঠলে হোমিওপ্যাথিক চিকিৎসা এ কী কথা বললাম কয়েক লোক মা খেলে পেট ভরে উঠলে হোমিওপ্যাথির চিকিৎসার মানে হলো কোনো অনেক রুগী আছে এরকম আমার কাছে আসে বারো জানা যায় বহু আছে কি পেটে তাদের গ্যাস্ট্রিক থাক না থাক অজৃণতার অসুখ থাক না থাক পেটে কৃমির অসুখ থাক না থাক ওই ক্ষুদা লাগে সময় মতো মনে করে খাইতেও পারবে অনেক খাল ভরা ভাত কিন্তু দেখা যায় ওই দুই তিন নলা খাইলে পরেই পেট ভরে আর পারে না কয়েক পেট ভরে গেছে এই হলো রোগটা এটা তো একটা সিরিয়াস রোগ এইভাবে যদি খাইতে থাকে তাহলে তো অজীর্ণতা বুকবর সামনে কারণ দুই তিন নলা তো আর একটা মানুষ চলতে পারে না কিন্তু দুই তিন নলা খাইলেই ওই পেট সম্পূর্ণরূপে ভরে যায় মনে হয় আর খাইতেও পারে না আসলে তার কোনো চাহিদা থাকে না এই ক্ষেত্রে হোমিওপ্যাথিকের অতি সহজ একটা চিকিৎসা অতি সহজ একটা রোগ সেটা হলো লাইকোপোডিয়াম দুইশো পাহার সকালে এক ডোজ বিকাল এক ডোজ কিছুদিন খাওয়ান দেখবেন যে এই রোগটা সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে গেছে তে ভালো থাকুন বন্ধুগণ